বন্ধুরা, আমার সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং, এখন করতে বাজে সকাল 6টা। তো চলো আজকে আগে চা খেয়ে নিচ্ছি, দেখি বাসি কাজ সেরে তারপর নাইটটা সেরে তারপর তোমাদের কাছে এসেছি। তো এই দাদা ভাই তাদের উঠে পড়েছে, ওই জন্য ধরে চাটা খেয়ে নিই। তো দেখো চাটা করে ফেলেছি, চাটা হয়ে না বেরিয়েছি, তো ভাতটা বসে দিয়ে চাটা খাবো। তো চলো, ভাতটা বসে চালটা ধুয়ে রেখেছিলাম আগেই উঠে, তো তো যাই হোক, চলো চা বসানোর আগে ধোয়াচ্ছিল চালে, মানে জল দিয়ে দিয়েছিলাম। তো চলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেয়ে ভাত বসিয়ে, তো ভাত বসিয়ে চা খেতে গিয়েছিলাম। আর এদিকে দেখো, তারপর ভাত বসিয়ে আনাজ কাটলাম, আনাজ কেটে তারপর রান্নাঘরে আবার চলে এসেছি। তো এদিকে দেখো, দুদিকে কড়া জ্বেলে দিয়েছি, নাহলে গ্যাস জ্বেলে দিয়েছি, নাহলে হয়ে উঠবে না। তো এদিকে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে চিচিঙে ভাজা হচ্ছে, আর শাক ভাজবো, কেননা চিচিঙে ভাজতে দেরি হয়, শাকও ভাজতে দেরি হয়, এবং দু রকমই দুদিকে বসিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তো দাদা মানে সরি দাদা ভাই তাড়াতাড়ি উঠে পড়েছি, আগে ওই দিন আগে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে ভাত বসিয়ে সব কাটাকুটি করে রান্না বসিয়ে তো দিয়েছি। দেখলে রান্না উঠছে, রান্না পাইপ ফ্রাই শেষের দিকে হয়ে এসেছে ভক্তি ভক্তি। তো যাই হোক, শাকটা ভাজা হয়ে গেলে তো ওদিকে ভাত ঠান্ডা করতে দেওয়া আছে, তো চলো। আর দেখো এদিকে ভাত তরকারি সবই ঠান্ডা করতে দেওয়া হয়েছে। তো এবার দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি, খাচ্ছে, আর আমি এদিকে দাদাভাইয়ের ভাতের টিফিনটা তুলে দেবো। তো আজকে রান্না তো হয়েছে শাক ভাজা, চিচিঙে ভাজা, আর হচ্ছে তোমার ডিমের ঝোল, আর কালকের অমল ছিল একটু গরম করেছি, ব্যাস এইটুকু। সকালে বেশি তাড়াহুড়ো করে করতে পারি না। তো যাই হোক, দাদা ভাই ডিউটি বেরিয়ে গেল দেখলে, তো তারপর আমিও টিফিন খেয়ে নিলাম, নাহলে একটা বা একটা কাজ করতে গেলে টিফিন খাওয়া দেরি হয়ে যায়। তো টিফিনটা খেয়ে ওইখানটা পরিষ্কার করে মুছে নিই, তারপর এদিকে বিছানা তোলা। তো কালকে ভিডিও দিতে পারিনি, শরীরটা মানে দেখলে, তারপর নদ বাড়িতে গিয়েছিলাম, মানে জার্নি হয়েছে, শরীরটা গরমে যেন মানে শরীরটা ভালো লাগছিল না, কেমন হচ্ছিলো, ওই ভিডিও করতে পারিনি। তা হচ্ছে আমার কাপড়গুলো সব একধারে পরেও ছিল, তো কাঁচা হয়নি, আজকে কাচলাম। তো যাই হোক, ওদিকে গিয়েছে সঙ্গে দিয়ে এসে, তো এবার এদিকে গ্যাস মুছতে চলে এসেছি। তো চলো গ্যাসটা মুছে নিই, এখনও মুছামুছি অনেক কাজ বাকি, তা অনেক দূরে যান, মানে অনেকটা আসলে ঘর বসা হয়ে গেছে, না গিয়ে গিয়ে মানে কী বলবো, ঘর বসা। তো সারাদিনের জার্নি কষ্ট হয়েছিল বলে কালকে ভিডিও করিও নি, আর তাছাড়া শরীরটা সত্যি কথা বলতে ভালোও ছিল না, আর ফোনটা একটু গণ্ডগোল করছিলো পুরাতন মোবাইলে বলে নাকি কী জানি। তো যাই হোক, অল্প একটু ভিডিও করেছিলাম, কিন্তু এটা আমি আর এডিট করিনি, ডিলিট করে দিয়েছি, মানে শরীরটা ভালো লাগছিলো না, আর একটু যেন মোবাইলটাও যেন সেই পুরাতন বলে যেন কেমন হচ্ছিলো। তো যাই হোক, টুকটাক করে তা মানে কী বলো, শরীর ভালো থাক না থাক, তো কাজ সংসারে কাজ করতে হবে, তো ভালোও লাগে কাজ করতে। তো আমি এখন শরীর ঠিক আছে, ভালো আছে, মানে একটু ঘুমিয়েছে, শরীরে রেস্ট পেয়েছে, শরীর ঠিক হয়ে গেছে। তো যাই হোক, তো এই সংসার, এই আমার সুন্দর মানে মানে যতটুকু নিজে করে তুলতে পারবো, পরিষ্কার রাখতে হবে, ততই ভালো, মানে যাকে বলে সুন্দর সংসার, বলার নেই, কোয়ার নেই, যখন তখন করা। তো এই হচ্ছে ব্যাপার, যতটুকু নিজের সংসারকে গুছিয়ে থেতে রাখবো ততই ভালো, মানে আমি তো আমার নিজের সংসারকে সুন্দর ভাবি বা ভালো বলি। তো যাই হোক, চলো ঘর দর, তো অনেকটাই ঘর দ্বারা মুছতে হয়, তো মুছেও ফেলছি। তো বলি না, যতটুকু পরিষ্কার রাখা যায় রাখার চেষ্টা করি, আর ওদের জন্য সব কিছু ছামি মানে তা সকালের তাড়াহুড়ো রান্না তোমার দাদাভাইকে করে দিতে হয়, তারপরে তো তাও টুকটুক করে, আমার তো কাজ আছে, অতটা কাজ নেই, মানে ওদের মানে আমাদের মেয়েদের ব্যাপারে যা গুলোই হয়ে যায়, কিন্তু ওরা বাইরে কাজে যায়, ওদের জন্য সব কিছু ওরাই ইনকাম করে আনছে, ওরাই আমার থেকে টাকা পয়সা দিচ্ছে, খাওয়াচ্ছে, ওদের জন্য একটু কষ্ট করি, তো কী হবে কী বন্ধুরা। তাও জন্য সকালে তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যায় ঠিকই, কিন্তু তারপরে আমার টুকটুক করে আমি বেলা থেকে সব ব্যবহার করি, মানে ও ছাড়া আর কে আছে সেই রকমই, মানে ওদের জন্যই তাড়াহুড়ো। আর মানে আমি আমার সংসারটাকে এরমভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি, তো একটা বা একটা কাজ মানে যতটুকু পাই চেষ্টা করি পরিষ্কার রাখার, এই হচ্ছে। আর ওদের জন্যই সব কিছু,
মানে ওই ওদের পয়সাতে নগদ যাকে বলে ওদের পয়সাতে সব নিজের টাইমে যদি করে দিতে পারলাম তো কী হয়েছে, মানে রোদে আসা কষ্ট আর আমরা ঘরে পাখার তলায় বসে থাকি, একটু করে দিলে ওদেরও কষ্ট কম হয় আর আমাদেরও সকালের রান্নাটা হয়ে যায়, আমিও একটু মানে বেলা দিকে যা মানে করে ফেলি। তো যাই হোক, এদিকে এবার দেখো মানে এইভাবে আমার সুন্দর সংসারটাকে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর তো সকালে তাড়াহুড়ো রান্না হোক, তারপরে তো আমার এদিকে হয়ে যায়। তো যাই হোক, এখন হয়েতে বাজে 1:30, তো সকাল থেকে রান্না বান্না কাজকর্ম, দাদা ভাই ডিউটি গেলো, তার টিফিন তোলা, তারপর তো রান্না করে যা যা কাজ থাকে সবই জানো, তারপর চান করলাম, ঠাকুর পুজো দিলাম, নিজে খেলাম, খেয়ে এবার তোমাদের কাছে আসছি একটু বক বক করতে। তো যাই হোক, বেশি বক বক করবো না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো, এবার একটু শোবো, তারপর তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। মানে সকালে যায় তাড়াহুড়ো করতে হয়, মানে 8:30 থেকে 8:30 অবধি, তারপরে রান্না করে দিয়ে নিয়ে চলে গেলে তারপরে এবার টুকটুক করে আমি এখন বেলা 12:00-1:00 অবধি কাজ করি না, অতটা তাড়াহুড়ো হয় না। আমি একটা পর একটা কাজ ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে এভাবে সুন্দর করে রাখার চেষ্টা করি, একটা পর একটা কাজ করতে থাকি। তো যে আজকে বেলা হয়ে যাচ্ছে বলে এটা মুছবো না ওইটা করবো না কিন্তু আমি করি, আর ওদের ওরাই সব ওদের থেকে যদি না টাইমে করে দিই তাহলে কী হলো কি সেই হিসাবেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দিলাম, দাদা ভাই একটু এসে কাজ থেকে তো এসে গেছে, দিলে বসে আছে। তো এবার সন্ধ্যের মানে রাত্রিরে খাবার হবে, তো তাড়াতাড়ি করে নিচ্ছি রোজ, মানে সন্ধ্যের পর 5:30-6:00 থেকে জল ঝরা আসে সন্ধ্যাটা দিয়ে, ওই জন্য বলে তরকারিটা টুরিটা করিনি। তো তোমরা মানে আমি কী বলতো বন্ধুরা, আমি কী বলতো আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না, কেমন আমি নতুন চ্যানেল খুলেছি, কী বলতে কী ভুলে ফেলছি, তো একটুক্ষণ ভুল হলে ক্ষমা করে দেবো। তোমাদের থেকে মানে দেখে শুনে শেখা মানে এই ভাবছি বলবো আর এক বলে ফেলছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ঠিক গুছিয়ে বলতে পারছি না। তো দেখো এদিকে তরকারি বসে দিয়েছি, তরকারি বসে দিয়ে আমি এদিকে আটা মাখাতে এসেছি। তো তরকারিটা মনে হয় হয়েই গেছে, আর গিয়ে তরকারিটা নামিয়ে দেবো, তারপরে আটাটা মানে মাখাতো হয়ে গেল, রুটিটা করে নিই। মানে রোজ রাত্রে সন্ধ্যের পর কারেন্ট চলে যাচ্ছে, বিরক্ত হয়, তো ওই জন্য এই এক সপ্তাহ 15 দিনের মতো মানে তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে বা সন্ধ্যের আগে আনাজটা কেটে রাখি, তাড়াতাড়ি খাবারটা করে রাখি, করে রেখে মাঝামুঝিও করে ফেলি, আর সকালে তো রান্না তাড়াহুড়ো মানে সকালে ওই একটু মানে রাত্রে খাবার করে আবার যে বাসনগুলো পরে রাত্রে খাওয়া দাওয়া করে সেই বাসনগুলো মেজে ফেলি। তারপরে দাদা ভাই টিফিন যে ভাত নিয়ে যায় সেই টিফিনটা মাঝে মানে সকালের জন্য রাখলে অনেক বাসন পড়ে যায়, তো রাত্রিকে মানে এইভাবে গুছিয়ে থেতিয়ে রাখি। তাহলে বলছি না আমার এই সংসারটাকে আমি নিজে হাতে গুছিয়ে রাখার চেষ্টা করি, যেটুকু পারি চেষ্টা করি রাখারই হচ্ছে। মানে আমি তো আমার নিজের সংসারটাকে সুন্দর বা খুব ভালো ভালোবাসি, তো একটা একটা কাজ করি, অতটা শরীর ক্লান্তি বলে মনে হয় না, যখন শরীরটা খারাপ লাগে তখন মনে হয়। তো যাই হোক, তো এখন 9:00 বাজে, তো দাদা ভাইকেও দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি, আর খেয়ে বাসনগুলো মেজে ফেলবো, বললাম রোজই মেজে রাখি। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো চলো, বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, রোজ রাত্রিরে বাসনটা মেজে রাখি, সব ভাতের বাসন এমনি যে তরকারি করলাম আর আমরা রাত্রিরে খেলাম সব বাসন মেজে রাখি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, গুড নাইট। কালকে আমার নতুন ব্লগও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।